বিশ্বকাপের আগে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাতিল হয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বকাপে এবার স্বপ্নভঙ্গ হয়েছে পর্তুগালের। বিশ্বকাপ শেষ, এবার তাঁর ভবিষ্যৎ কী হতে পারে তা নিয়ে সমর্থকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি তাঁকে রিয়াল মাদ্রিদের মাঠে অনুশীলন করতে দেখা জল্পনা শুরু হয়েছে, তবে তিনি কোন ক্লাবে যোগ দিচ্ছেন তা নিয়ে কোনো স্পষ্ট ধারণা মেলেনি। জানা যাচ্ছে জল্পনা চলতে থাকা ক্লাব আল নাসেরে যোগ দিতে চলেছেন তিনি। বিশ্বকাপের সময় শোনা গিয়েছিল সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সাংবাদিক বৈঠকে তাকে প্রশ্ন করা হলে তিনি আল নাসেরে যোগ দেওয়ার ব্যাপারটা উড়িয়ে দেন। তবে এবার শোনা যাচ্ছে অন্য খবর। জানা গেছে রোনাল্ডো যোগ দিতে চলেছেন আল নাসেরে। স্প্যানিশ সংবাদ সংস্থায় প্রকাশিত খবরে বলা হয়েছে, 2030 সাল পর্যন্ত সৌদি আরবের ক্লাব আল নাসেরের সঙ্গে চুক্তি করতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ব্যুরো রিপোর্ট, আজতক বাংলা।